সবাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকুক দেবদা একাই কমার্শিয়ালটা দেখে নেবে হেজ ওয়েলকাম আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে সন্তানের অফিসিয়াল পোস্টার ড্রপ করা হয়েছে তো পোস্টারটা এসছে হাত ধরে তো সেটা হাত ধরেই বটে এটা একটা কোর্টরুম ড্রামা এটা সবাই বলছে এটা প্যান প্যান্ডের সিরিয়াল নয় এটাই সবাই বলছে তবে আমি বলে রাখি যারা একটু ইনসাইডার খোঁজখবর রাখে তারা প্রত্যেকে জানে যে এটার ভিতরে কী রকমভাবে ওই প্যান প্যানে ঘ্যান ঘ্যানে একই জায়গায় ঘোরা বিরক্তিকর একটা সিনেমা রয়েছে তো যাই হোক এটা আমি যতটুকু যে জানি একদম প্যান প্যানে ঘ্যান ঘ্যানে একটা সিরিয়াল ড্রামা হতে চলেছে যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি টলি বাংলা বক্স অফিস থেকে তারা পোস্ট করে দিয়েছে আঙুল ধরতে হাঁটতে আঙুল ধরে হাঁটতে শেখানো যাকে তার সঙ্গে হাঁটা আইনের পথে সব থেকে বড়ো কথা লাইন দুটোকে মেলাতে পর্যন্ত পারেনি সন্তান ট্রেলার ড্রপ ট্রুমোরো ড্রপস ট্রুমোরো ফিল্ম রিলিজিং দিস ডিসেম্বর কালকে ট্রেলারই দিয়ে দিচ্ছে ভাই আমি সেটাই অবাক হয়ে যাচ্ছি যাই হোক ট্রেলার দিয়ে দিচ্ছি এবার তুমি আমাকে বলো তো একটা একটুখানি ভালো করে দেখে বলো এই পোস্টারটা এই পোস্টারটাকে দেখে কি কখনও তোমার মনে হবে যে এই পোস্টারটা কোনো দু সালের পোস্টার একদমভাবেই কিন্তু দেখে মনে হচ্ছে না সরি ফর দ্যাট দ্য নয়েজ তবে কোনোভাবে দেখেই কিন্তু তা মনে হচ্ছে না যে এটা দু হাজার চব্বিশ সালের পোস্টার দেখে মনে হচ্ছে দু হাজার ছয় সাত এরকম সালের একটা পোস্টার হবে খুবই অ্যামেচারিশ লাগছে তিনটে ক্যারেক্টারকে পরপর বসিয়ে দেওয়া হয়েছে জাস্ট এবং যদি ফেশিয়াল এক্সপ্রেশন বলি তাহলে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কিছু বলার নেই উনি লিভিং লেজেন্ড ওনাকে ভাল লাগছে শুভশ্রীকে জঘন্য লাগছে জাস্ট তুমি জাস্ট ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখো জাস্ট মানে কি বলবো রোস্ট করা মানে রোস্ট তো করতে ইচ্ছে করে না জঘন্য লাগছে তাকে মানে জাস্ট মানে কোনো ফেসিয়ালে কোনো এক্সপ্রেশন নেই ঋত্বিক চক্রবর্তী এত ভালো একজন অভিনেতা বাট তারও ফেসিয়াল এক্সপ্রেশানে কিছুই আমরি পাচ্ছি না সরি প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে ঋত্বিক চক্রবর্তীর থেকেও কিছু পাচ্ছি না সন্তানের যে ফন্টটা দেওয়া রয়েছে সেই ফন্টটা দেখে মনে হচ্ছে এই দু হাজার এক দুইয়ের সিনেমা হবে তো রাজ চক্রবর্তী যে একটা কমার্শিয়াল ছবির জন্য নোন সে এ ধরনের সিরিয়াল বানাচ্ছে বন্ধুরা যাই হোক আর কি বলার আছে সেটা নিয়ে আগেও আমরা তীব্র নিন্দা করেছি পোস্টারটাকে নিয়ে যদি বলি একদমই ভালো লাগছে না কোর্টরুম ড্রামা তো তো পিছনে একটা কোর্টের কিছু একটা থাকা উচিত ছিল এটা কি ভাই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট মানে একটা দরজা রয়েছে পিছন থেকে বোঝা যাচ্ছে একটু লম্বাটাই ঘরের দরজা মানে এটা কি ঠিক কোর্ট বলে মনেও হচ্ছে না পিছনটাকে তো একদমই ভালো লাগেনি পোস্টারটা হ্যাঁ একটা জিনিস পোস্টারের ভিতরে যেটা খুব খুব আনন্দের বিষয় সেটা হচ্ছে যে অলরেডি তো হইচইতে আসবে এই সিনেমাটা এবং যেটা সব থেকে আনন্দের বিষয় সেটা হচ্ছে এই সিনেমাটা সঙ্গীত পরিচালনা করতে চলেছেন গাঙ্গুলি জিত গাঙ্গুলির জন্য আমি এক্সাইটেড জিত গাঙ্গুলি হয়তো ভালো কিছু গান আমাদেরকে ডেলিভার করতে পারেন এই সিনেমার থ্রু আউট এছাড়া আর আমার মনে হয় না তবে গাঙ্গুলি এ ধরনের সিনেমাতে কি আর ওরকম ধরনের একটা মানে পুজো বা ইয়ে সেটা কি থাকবে তবে একটা জিনিস বলে রাখি সন্তানের ভিতরে কিন্তু একটা পুজো ব্যাকড্রপ আছে মানে দুর্গা পুজোর একটা ব্যাকড্রপ আছে দেখা যাক দুর্গা কোনো ভালো গান পাই যদি আমরা আমি জানি না এখনও কি পাওয়া যাবে কি যাবে না হোয়াট ইট ইজ তবে বলে রাখি এটা মানে এখন এত ওভারডোজ অফ ফ্যামিলি ড্রামা হয়ে যাবে না এই মানুষের সিনেমা সিনেমাটা আসছে এই সন্তান আসছে এই আমার বস আসছে এই এতগুলো তিনটে একই ধরনের ছবি তো অডিয়েন্স ওভারল্যাপিং হবে এই তিনটে ছবির ভিতরে একই ধরনের ছবি এর আগের বছরও কিন্তু এই জিনিসটা হয়নি তো একই ধরনের ছবি কিন্তু হলে প্রবলেম আছে মানে আগের বছর যদি আমরা বলি প্রধান ছিল কাবুলিওয়ালা চিল দুটো দু ধরনের ছবি ছিল তার আগের বছর দেখো প্রজাপতি ছিল আলাদা ধরনের ছবি এবং প্রজাপতি ছিল একমাত্র ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি হামিটু ছিল একদম অন্যরকম একটা বাচ্চাদের নিয়ে ছবি এবং ইয়ে ছিল হচ্ছে ফেলুদা ছিল হচ্ছে একদম মানে একটা গোয়েন্দা ছবি তিনটে ছবির ভিতরে আলাদা আলাদা জনার ছিল আর এবার দেখো তিনটে ছবি এক জনারের ওই যে ওয়ার্ক করছে ওটা সবাই ওটার ভিতরে ঢুকে পড়েছে কিন্তু কেউ অভিজিৎ ছেন হতে পারবে না এটাই হচ্ছে বিষয় রাজ চক্রবর্তী চেষ্টা করলেও অভিজিৎ ছেন হতে পারবে না আর বিষয়টা হচ্ছে অপরদিকে খাদান রয়েছে এত ভালো একটা ছবি তো কি খাদান নিয়ে এক্সাইটমেন্ট সবসময় বেশি ছিল এই সব সিনেমা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই চললে চলুক না চললে না চলুক আমার কিছু যায় আসে না আমি এখন বলবো না যে খাদানের সামনে টিকতে না ইত্যাদি ইত্যাদি এসব কিছু বলবো না তবে এইটাই বলবো যে আমার পোস্টারটা দেখে জাস্ট তস্য জালি লেগেছে কোনোই কোনো মতেই কোনো আলাদা করে এক্সাইটেমেন্ট এক্সাইটমেন্ট তৈরি করছে না একটা পোস্টার দেখে কিছুই ভালো লাগছে না পোস্টারটার কোনো পোর্শানি আলাদা করে ওয়ার্ক করেনি কোনোভাবেই ভালো লাগছে না পোস্টারটা শুভশ্রীর এক্সপ্রেশন জঘন্য শুভশ্রী কি ভালো অভিনয় করেছিল ইয়েতে বাবলিতে বাবলি সিনেমাটায় সব সিনেমা মানে গোটা সিনেমাটা জঘন্য কিন্তু শুভশ্রীর অভিনয় দারুণ শুভশ্রী এতদিন ধরে ভালো অভিনয় করে আসছে আমার মনে হচ্ছে তার সব থেকে জঘন্য অভিনয় হতে চলেছে এই সিনেমাটাতে রাজ চক্রবর্তীর কেরিয়ার ওয়ার্স্ট ফিল্ম হতে চলেছে সন্তান এবং ঋত্বিক চক্রবর্তীকে ভাল লাগছে না এত বাজে মানে পোস্টারটাকে এ করে পোস্টারের ভিতরে মানে আননেসেসারিলি ইয়েলো ব্যবহার মানে একদম ওয়ার্ম টোনের ব্যবহার যেটা দেখতে মানে স্কিন টোন নষ্ট করে দিয়েছে জঘন্য লাগছে সেটা এবং তাছাড়া মিঠুন চক্রবর্তীকে একটু তবু ভালো লাগছে এর বাইরে আর কিছু লাগছে না মানে আলাদা করে কোনো ই মানে কী বলবো এক্সাইটমেন্ট তৈরি করছে না তবু কাবুলিওয়ালা দেখে অ্যাটলিস্ট একটা মানে ফিল গুড ব্যাপার লেগেছিলো সেইটাও এখানে ওয়ার্ক করছে না তো খুবই খারাপ এটার থেকেও আমার বস বেটার হবে আই এম কারণ মানে শিবুদার প্রতিই লোকে ঝুঁকবে থেকে বেশি তো যদি ফ্যামিলি ড্রামার ভিতরে চুজ করতে হয় অডিয়েন্স কিন্তু আমার মনে আমার বসকেই চুজ করবে সন্তান গেল ঝাড়ে আমার যেটা মনে হয় যদি আমার বস আসে তো আর খাদান তো খাদান ভাই খাদান তো এদের বাপ লেভেলে সব কিছুর যদি আমার মতন অডিয়েন্সকে জিজ্ঞেস করো তাহলে আমি সবার আগে খাদানকেই রাখবো কারণ এসব জালি সিনেমা ভাই দেখে রোস্ট করতেই ইচ্ছে করছে কি পোস্টার বানিয়েছে দু হাজার সালে এরকম সিনেমা হতো মানে এরকম পোস্টার লাগতো দেখে খুবই মানে ব্যাকডেটেড লাগছে হয়তো আমি মানে আমি হয়তো অনেকটা ব্যাকডেটেড আমি বুঝতে পারছি না এটা হয়তো টাইম ট্রাভেল করে এগিয়ে যাওয়া ছবি এরকমই হবে হয়তো পোস্টার জালি লাগছে ভাই যাই বলো আর তাই বলো হ্যাঁ আমার পোষায়নি তোমাদেরকে আর কি মতামত এই পোস্টারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আহামরি কিছু লাগছে না এবং এটা প্যান ক্যান প্যানে প্যান্ডে ঘ্যানগ্যান্ডের সিনেমা যদি না হয়েছে মিলিয়ে নিও আমার কথা দেখে নিও আমি এইটুকু বলছি পিওর একদম ওই চোখের জলে নাকের জলে কাঁদানোর মতন সেরা আর এই করার চেষ্টা করা হয়েছে যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও চলো চলবন্ধুর বড় দুর্গুলো ভিডিওতে দেখা হবে ভাই প্রজাপতির রেপ্লিকা দেখার আমার কোনো ইন্টারেস্ট নেই